हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सन्निक ब्लॉग। और आज के 24 अगस्त आज के एखान थेके तोमादेर संगे आमार ब्लॉगटा स्टार्ट करछी। और एखन बाजे घुरीते 12:30। और तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई खूब भालो आछो। और देखो एखन आमार समस्त काज हये गेछे, और सकालेर काज आमार सबई कमप्लीट, कारण 12:30 बेजे गेछे, बुझतेई पारछो যে কাজ কমপ্লিট হওয়ারই কথা। আর সকালবেলা মানে যেদিন মেয়ে স্কুল যায় সেদিন আমার আরো তাড়াতাড়ি কাজ হয়, আর যেদিন স্কুল যায় না সেদিন একটু দেরি করে কাজ করা হয়। আর আজকে আমার সব কাজ হয়ে গেছে, আর আমি তোমাদেরকে সকালের মানে কাজগুলো শেয়ার করতে পারি না, কারণ সকালে খুব তাড়াহুড়ায় থাকি, তাড়াহুড়ায় কাজ করি। আর তাড়াহুড়ায় কাজ করে রান্না করে তারপরে আবার মানে নিজে রেডি হই, তারপরে মেয়ে রেডি হয়, ওকে খাবার দিই, ওই খায়, তারপরে আবার ওকে চুল টুল বেঁধে দিই, দিয়ে আবার ছেলেকে রেডি করতে লাগে, দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতে লাগে, ওকে স্কুলে ওর বাবার মানে ছেলেকে ওর বাবার কাছে দিয়ে দিই, দিয়ে মেয়েকে আবার স্কুলে রেখে আসি। আর সেজন্য তোমাদের সঙ্গে আর সকালের কাজগুলো শেয়ার করতে পারি না, তাই মানে কিছুদিন থেকে তোমাদের সঙ্গে আর সকালের কাজগুলো শেয়ার করা হচ্ছে না। তাই তোমরা কিছু মনে করো না, যেদিন মেয়ে স্কুল যাবে না সেদিনকে অবশ্যই আমার সকালের কাজগুলো শেয়ার করব। সকালে সমস্তটাই কাজ হয়ে যায়, খালি স্কুল থেকে আসার পরে যেমন গ্যাস মুছা আর কয়েকটা বাসন থাকে, বাসন মাজা আর বোতল থাকে, বোতলে জল ভরা, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, ঘর দুয়ার মানে একটু নোংরা হয়ে গেলে ওগুলো পরিষ্কার করা, এইসবই আর কিছু থাকে না কাজ। আর ওই ছেলে আর এই যে দেখো এখানটাতে আমি কি রান্না করছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানটায় মাছের ঝোল করেছি, এগুলো হলো বাটা মাছ নিয়ে এসেছিল, বাটা মাছের ঝোল। আর এখানে দেখো এই যে মিশানো তরকারি করেছি, এটা এগুলো ছোলা দিয়ে, ছোলা মটর ভিজানো ছিল তো ওগুলো দিয়েই কি অল্প একটু দিয়ে ওটা দিয়ে মিশানো তরকারি করেছি একটা, সব কিছু সবজি দিয়ে। আর এখানটাতে দেখো এখানটাতে এই যে বললাম যে ছোলা মটর ভিজানো ছিল, এই যে ছোলা মটর আরও সব কি কি দিয়ে মানে পাঁচ রকম এটা মিশানো আছে। এটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি, বিকালে যদি মুড়ি দিয়ে খাওয়া যায় তাহলে খাবো, বিকালে যদি মুড়ি দিয়ে মানে যদি খায় তাহলে মুড়ি দিয়ে খাবো, না তো এমনি খাওয়া যাবে বিকালে। আর এখানটাতে দেখো এখানটায় ডিমের অমলেট করেছিলাম ছেলের জন্য, তো মেয়ে বলল যে আমি অর্ধেকটা আমাকে অল্প একটু দাও আমি খেয়ে যাই, তো ওখান থেকে অল্প একটু আমি দিয়েছি ওটা ডিম অমলেট ছেলের জন্য। আর এখানে দেখো অল্প একটু পাস্তা আছে, ছেলেকে বলছি ভুল করে, মেয়েকে টিফিন করে দিয়েছিলাম পাস্তা, ওকে এক টিফিন বাটি দিয়েছি আর কিছুটা এখানটায় থেকে গেছে, তো ওটা আর আমি খাইনি, এখানটায় রাখা আছে। আমি পরোটা কিনে এনেছিলাম, পরোটা খেলাম মিষ্টির দোকান থেকে, মিষ্টি পরোটা কিনে নিয়ে এসেছিলাম তরকারি, ওটাই আমি খেলাম। আর এখানটায় দেখো দুটা মাছ ভাজা রেখেছি, তাহলে এটাই আজকে করেছি রান্না। এটা ঢেকে দিই তাহলে। এখানে দেখো আমি রুটি করছি, আর একবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হলো, কারণ 10 জনের মহিলা দল যেটা হয় ওটার মধ্যে আমি আছি, ওটা দল আমিও করি, তো ওই দলের কোনো একটা মানে কাজ পড়ে গেছিলো ডকুমেন্টস জমা দেওয়ার জন্য, ডকুমেন্টসের জেরক্সগুলো জমা দেওয়ার জন্য, তো ওগুলো নিয়েই বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলাম, সেই জন্য আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর এখানটাতে দেখো আমার রুটি করা হয়ে গেছে, আর গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি, এখানটায় গ্যাসটাকে একটু ভালো করে মুছে ঝেড়ে নিই, আটাগুলো পড়ে থাকে তো সেই আটার গুঁড়াগুলো একটু ভালো মতো ঝেড়ে নিই। আর এখানে দেখো এখন আমি ছেলের জন্য রুটি ভিজাবো, এখানে রুটিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি বাটিতে। আর যে দেখো রুটিতে দুধ দিয়ে দিলাম, দুধ রুটি আমার ভিজানো হয়ে গেল, দুধ রুটি ভিজিয়ে রেখে দিলাম, এটা প্রায় 1-1.5 ঘন্টার মতো ভিজবে, তারপরে ছেলেকে খাওয়ানো হবে, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি রুটি করে নিই। আর এখানে দেখো ছেলের দুধ রুটির মধ্যে চিনি দিয়ে দিলাম, আর তোমাদেরকে একটু বাটিটা দেখিয়েও দিলাম, না হলে ভাববে যে আমি চিনি কোথায় দিচ্ছি, সেজন্য দুধ রুটিতে চিনি দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো
দুপুরের বাসন রয়েছে, বাসন আমার মাজা হয়নি। দুপুরকার বাসন এখানটায় থেকে গিয়েছিল বলতে কি, দুপুরে যেগুলো খাওয়া দাওয়ার বাসন ওগুলো রেখে দিই, দুপুরবেলা আর মাজি না, একবারে রাত্রেবেলা রুটি রুটি করে নিই, রুটি করে তারপরে একবারে মাজি। এখানে দেখো, এই যে তোমাদেরকে বলেছিলাম যে মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছি, সেই টিফিন বাটিটা এখানে, এই যে এই টিফিন বাটিটা মেয়ে নিয়ে গেছিলো স্কুলে। আর এখানে বাসনগুলো সব মেজে নিচ্ছি, আমার তো ছোটো জায়গা বুঝতেই পারো। তোমাদেরকে আমার একদিন ভিডিও দিব, হোম টুর ভিডিও, সেখানে দেখাবো যে আমার বাড়ি কতটুকু। তো আমার ছোটোখাটো বাড়ি, সেজন্য আমি মানে এখানে বাসন কষ্ট করে মেজে নিই। আর কড়াইটা আমি মাজতে পারি না, কড়াইটা আমি বাইরে নিয়ে গিয়ে মাজি। আমি বাইরে বলতে কি, ছাদে আমি বাসন মাজি, ছাদে সব বাসনই মাজি, কিন্তু রাত্রেবেলা যদি বাসন মাজি তখন আমি এখানটায় মেজে নিই। আর যখন হয়তো তাড়াহুড়ো থাকে তখন আমি এই জায়গাটায় বাসন মেজে নিই। আর এখানটায় দেখো, আমি সব বাসন টাসন ধুয়ে আর সব কিছু পরিষ্কার করে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দুপুরের কাপড় উঠানো ছিল সেগুলো আমি গুছিয়ে নিলাম। আর গুছিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি বিকালে একটু ব্যস্ত ছিলাম, সেই আমি আর বিকালে গুছাতে পারিনি। এখন এগুলো সব গুছিয়ে নিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নেব। আর এই ভিডিওটা করতে করতে লাইন চলে গেছিলো বেশ অনেকক্ষণ, এক ঘন্টার মতো। তাহলে তো দেখলে যে কী কী করলাম। আর এখন রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিছানা করাও হয়ে গেছে, এখন খালি ঘুমানো বাকি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম, আর দেখা হচ্ছে পরের ব্লগে। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার চেহারাটা দেখো, আমাকে একটু মানে কেমন জানি লাগছে, মাথাতে তেল দেওয়া আছে, বয়স্ক বয়স্ক বুড়ি বুড়ি লাগছে আমাকে দেখতে। আর তাহলে চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।